শিলিগুড়ি শহরের বিভিন্ন ডেঙ্গি রুখতে ব্যর্থ পুর নিগম, এমনটাই অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ল বাম কর্মী সমর্থকেরা। ক্রমশই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। শিলিগুড়ি শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, অথচ কোনো ভ্রুক্ষেপ নেই নগর প্রশাসনে। এমনই অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ির মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে সিপিআইএম এর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য সহ বাম কর্মীরা। বিক্ষোভকারীরা অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল করে কর্পোরেশন পর্যন্ত যায়। কর্পোরেশনের সামনে এগোতেই ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। ভেতরে ঢুকতে বাধা দিলে তারা কর্পোরেশনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শহরের মানুষের একটা জেনুইন ১৫ জন মারা গেছে, ৩৫০০ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। চূড়ান্ত ব্যর্থ শুধু না, নির্লজ্জ মেয়র বা সরকার বা এই বোর্ড, তারা কার্নিভাল নিয়ে ব্যস্ত। তারা বিজয়া সম্মেলনের কোটি কোটি টাকা খরচা করে সেই উৎসবে ব্যস্ত ঘুরে বেড়াচ্ছেন, মাঝে মাঝে লোক দেখানোর জন্য কাগজের ছবি তুলছেন, কাজের কাজ কিছু করেনি, যে কাজটা আগেই করা দরকার ছিল। এই যে এটাকে নিয়ম কি, লার্ভাগুলিকে চিহ্নিত করতে হয়। লার্ভা সৃষ্টি হয় এপ্রিল মে মাসে, বর্ষার আগে। সেগুলোকে সৃষ্টি না করলে যখন মশাটা বেরিয়ে যায় তখন করে কিছু হয় না। আমাদের বক্তব্যটা হচ্ছে যে এই সঠিক সময়ে সঠিক কাজ করতে এই সরকার এই বোর্ড ব্যর্থ, সেই জন্য তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো অধিকার নেই। আমাদের সময় সামান্যটা মেয়র, আমাদের সময় আমি মেয়র ছিলাম, ডেঙ্গু হয়েছিল বলে কিভাবে আমার ঘরের মধ্যে গিয়ে চেম্বারে গিয়ে কিভাবে সেখানে দাপাদাপি করেছে সেটা তো আমরা জানি, আমরা এসব করতে আসিনি। পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, আগের দিন আমরা আসলাম কতগুলো জেনুইন দাবি নিয়ে, আমাদের বিরুদ্ধে নন ভেলেবল ওয়ারেন্ট করে দিয়েছে। মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, শহরের প্রত্যেকটি ওয়ার্ডে ডেঙ্গু ছড়িয়ে গেছে, কোনো টেস্ট হচ্ছে না, কর্পোরেশন থেকে কোনো টেস্ট করছে না, স্বাস্থ্য দপ্তর টেস্ট করতে পারছে না, হাসপাতালে রোগীরা ভর্তি হয়ে গেছে, বাথরুমের সামনে রোগীরা শুয়ে আছে, এক একটা বেডে তিনজন চারজন করে পেশেন্ট, অনেক মানুষ হসপিটালে পরিষেবা না পেয়ে তারা নার্সিংহোমে যেতে বাধ্য হচ্ছে, এবং নার্সিংহোমে গেলে লক্ষ লক্ষ টাকার বিল হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডের কোনো সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন না। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমরা এর আগে বারবার বলেছি, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড মানুষ কোনো সুবিধা পাচ্ছেন না। শহর জুড়ে ডেঙ্গুর এই অবস্থা, কিন্তু কর্পোরেশনের মেয়র তিনি কার্নিভাল নিয়ে ব্যস্ত। কর্পোরেশনের মেয়র এখানে মৃত্যু ইতিমধ্যে ৩০০০ উপরে সরকারিভাবে, বেসরকারিভাবে আরও অনেক মানুষ ৩০০০ ৩৫০০ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। অনেক মানুষ, অনেক ছোটো ছোটো বাচ্চারা, স্কুলের স্টুডেন্টরা, তারা মারা গেল, অকালে প্রাণ ঝরে যাচ্ছে, কিন্তু হচ্ছিল কোনো হেলদোল নেই। ভাবছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কার্নিভাল করছেন কোটি কোটি টাকা খরচ করে, কেন ডেঙ্গুর জন্য, কেন ডেঙ্গুর টেস্টের জন্য কেন আরো মেশিনের বন্দোবস্ত করছেন না, কেন হাসপাতালে বেড বাড়াচ্ছেন না, কেন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা দেখলাম গতকাল রাত্রিবেলায় পুলিশ দিয়ে যেভাবে গণতান্ত্রিক আন্দোলনকে, ছাত্রছাত্রীদের আন্দোলনকে মধ্যরাতে পুলিশ দিয়ে তুলে দেওয়া হলো, বল প্রয়োগ করে, লাঠি চার্জ করে, গালা ধাক্কা দিয়ে তুলে দেওয়া হলো। আমরা বলছি পুলিশ তৃণমূল কংগ্রেসের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, এ পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নয়, এ পুলিশ হচ্ছিল মমতা ব্যানার্জির পুলিশ। এই পুলিশ দিয়ে গণতান্ত্রিক আন্দোলন, মানুষের অধিকার, মানুষের যে ক্ষোভকে যেভাবে আজকে প্রতিহত করবার চেষ্টা করছে, আমরা বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। তাই আমরা কর্পোরেশনে আজকে
এই বিক্ষোভ সমাবেশে আমরা সামিল হয়েছি। এই বিক্ষোভে আমাদের নেতৃত্ব আছেন, আমাদের এখানে পুলিশ আমরা আটকে দিয়েছে, রাস্তা আমাদের ঢুকতে দিচ্ছে না, কিন্তু আমরা উৎসবের সময় আমরা এখানে চাইনি মানুষের কোনো অসুবিধা হোক, কিন্তু বাধ্য হলাম রাস্তায় বসে পড়তে, আমরা বাধ্য হলাম। পুলিশ আমাদেরকে ঢুকতে দেবে না, পুলিশ বল প্রয়োগ করছে। আর হচ্ছে যারা চোর, যারা রাজ্যের চাকরি চুরি করছে, কয়লা চুরি করছে, তাদেরকে পুলিশ আড়াল করছে। আমরা তাই কর্পোরেশনে এখানে আমরা আজকে বিক্ষোভে সামিল হয়েছি। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।